গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও আজকে খুব ভালো আছি। তো আজকের টাইটেল আর থাম্বনেইল, মানে আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কিছু রান্নার জিনিস কালেক্ট করেছি, আর সেটা করেছি হচ্ছে মিশোর থেকে। আর মিশোর থেকে আমি সব কিছু জিনিস কিনে থাকি, সেটা তো তোমরা সবসময়ই দেখো। সব আমি যাই কিনি না কেন, সব মিশোর থেকে কিনি, কারণ মিশোতে খুব কম দামে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এমনও কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা অনেক বেশি দামে আমাদের কিনতে লাগে, আর কিন্তু সেম প্রোডাক্টই আমরা মিশোর থেকে কম দামে পাচ্ছি, তো কেন আমি মিশোর থেকে নিব না? তো সেই কারণে কিন্তু আমি সব কিছু মিশোর থেকেই নিয়ে থাকি। আর আজকেও যে আমি রান্নার জিনিসগুলো নিয়েছি, মানে রান্নাঘরের জিনিসগুলো, সেগুলো কিন্তু সব কিছু আমি মিশোর থেকে নিয়েছি। আর কী কী নিয়েছি সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকের এই ভিডিওটা আমি এখন সকালেই দিচ্ছি, আর যে ভিডিওটা আমার ডেইলি লাইফস্টাইলের ভিডিও সেটা অবশ্যই আসবে বিকেল 4টার সময়। আর ডেইলি লাইফস্টাইল ব্লগ অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো এই ভিডিওটা অনেকদিন আগেই করার কথা ছিল আমার, কারণ এই জিনিসগুলো অনেকদিন আগেই চলে এসেছিলো, কিন্তু শরীরটা যেহেতু অসুস্থ ছিল বা ঘরের অন্যান্য অনেক কিছু, আমি এই কদিন খুব ব্যস্ত ছিলাম, সেটাও তোমরা দেখেছিলে, সব কিছু মিলিয়েই আমার এই ভিডিওটা দেওয়া হয়নি। তো আজকে ফাইনালি বসে গেলাম তোমাদেরকে দেখানোর জন্য যে আমি মিশোর থেকে রান্নাঘরের জন্য কী কী জিনিস নিয়েছি। আর আরেকটা কথা, মিশো যারা চেনো না, যে অবশ্যই সবাই চেনো, আজকাল মিশো চেনে না এমন কেউ নেই, তো তারপরেও বলে দিচ্ছি, মিশো হচ্ছে অনলাইন একটা শপিং অ্যাপ, যেটা কিনা তোমরা বাড়িতে বসে থেকে প্রচুর প্রচুর জিনিস কিনতে পারো মিশোর থেকে, এবং খুবই কম দামে আর খুব ভালো কোয়ালিটিও খুব ভালো থাকে। আমার তো সবসময়ই আমি তোমাদেরকে বলি যে আমার যাই কিনি না কেন আমি মিশোর থেকে কিনে এবং খুব ভালো জিনিসই কিনে থাকি। তো চলো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে স্টিলের এই জগ। তো আমি খুলে নিই, আজকে তোমাদের সামনেই আমি খুলছি। তো চলো, এটা হচ্ছে জগের মুখটা, আর খুবই হার্ডি একটা মুখ স্টিলের, কারণ আমি যে জগটা কিনেছিলাম কয়েক মাস আগে যে জগটা নিয়েছিলাম দিনহাটার থেকে, সেটা হচ্ছে আরএফএলের জগ। তো যখন তখন পড়লে হাত থেকে ভেঙে যেতে পারে, ফেটে যেতে পারে, অলরেডি ফেটে গিয়েছে আমার ওই জগের মুখটা, কেমন করে যেন কার হাত থেকে পড়েছে সঠিক জানি না, ওটা ফেটে গেছে। সেই কারণে ভাবলাম স্টিলের একটা জগ নিয়ে নিই, যেটা ফাটা বা ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না, সেই কারণে এই জগটা নিলাম। তো এটার দাম নিয়েছে হচ্ছে 330 টাকা। তো 330 টাকাতে এত সুন্দর একটা জগ, তার মধ্যে বুঝতেই পারছো অনেকটা বড়, এর মধ্যে 1.5 লিটারের মতো হয়তো জল ধরবে, তো খুবই ভালো হয়েছে। আর দেখতে বুঝতে ভীষণই মানে মজবুত একটা জগ, জগের দেখো এটা ধরনের এটা, বা মুখটাও যে খুব সুন্দরভাবে লাগে কিন্তু, এই যে দেখো। তো এই জগটার দাম নিয়েছে হচ্ছে 330 টাকা। আর আমি সব মানে যতগুলো জিনিস তোমাদের দেখাবো সমস্ত জিনিসের কোড নাম্বার আমি কিন্তু দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে, কারণ মিশোতে কোনো লিঙ্ক হয় না, সেই কারণে কোড নাম্বার আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশান বক্সে। তো চলো এবার নেক্সট। আর এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে চায়ের কাপ, কারণ আমাদের বাড়িতে আর কিছু খাওয়া হোক বা না হোক চাটা কিন্তু সবসময় খাওয়া হচ্ছে। তো সেই কারণে আমি যেখানেই যাই না কেন, আশেপাশে যদি কোথাও মেলা বাড়ি যাই কিংবা বাড়িতে বসেও যদি শপিং করি, সবার আগে যেন কাপটাই মনে যে চোখে পড়ে, সেই কারণে এই ধরনের কাপ নিয়েছি আমি 6টা। তো এটা হচ্ছে চীনামাটির কাপ, এটার কোনো মানে হাতল নেই, মানে ধরে যে খাওয়ার মতো সেরকম নেই, কারণ চীনামাটির কাপ অত বেশি গরমও হয় না, তো এরকম করে খাওয়া যাবে, আর দেখতেও খুব সুন্দর, সে কারণে নিলাম। এই দেখো সুন্দর একটু কারুকার্য করা, এই পাশেও করা, এই পাশেও করা, দুপাশে কারুকার্য করা, আর এই পাশে একটু বর্ডারের মতো, মানে সব মিলিয়ে খুব ভালো লাগলো, সে কারণে নিলাম। তো 6টা কাপের দাম নিয়েছে হচ্ছে 305 টাকা। তো এটারও কোড নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তো চলো এবার নেক্সট। এরপরে যেটা নেক্সট দেখাবো, রান্নাঘরের কিন্তু আমরা রান্না করতে গেলে উপর দিয়ে মানে যে রান্নার যে জায়গাটা আর কি ওভেনটা থাকে, সেই উপরে দিয়ে অনেক মাকড়সার ঝুলটুল থাকে, প্লাস রান্নাঘর পরিষ্কার করতে গেলেও কিন্তু মাকড়সার ঝুল পরিষ্কার করতে গেলে কিন্তু একটা ঝাড়ুর দরকার। তো আমি এই ঝাড়ুটা নিয়েছি। তো দেখো এটা খুব সুন্দর একটা ঝাড়ু, এই দেখো কি মানে এগুলো ধরলেই মজা পাওয়া যাচ্ছে, আর এটা কিন্তু গেঞ্জি কাপড়ের মধ্যে মনে হচ্ছে। তো এই ঝাড়ুটা আমি একটু অন্যরকম আনকমন দেখলাম, সেটাই সেই জন্য নিলাম, আর অনেকটা লম্বাও কিন্তু হয়। তো এটা দিয়ে নোংরাও পরিষ্কার হবে খুব তাড়াতাড়ি, কারণ এই যে এগুলো কিন্তু বেশ মানে মাকড়সার গায়ে খুব আটকে যাবে, আর আটকে গেলে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করা যাবে। ইভেন এটা দিয়ে আলমারি টালমারিও পরিষ্কার করা যেতে পারে, আলমারির গায়ে যা ধুলা থাকে ধুলাগুলো যেরকম করে পরিষ্কার করা যাবে। তো এটার দাম নিয়েছে হচ্ছে 172 টাকা। তো এটারও কোড নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। এখন যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে তেলের পাত্র, এই দেখো, এটাতেও 1 লিটার আর এটাও 1 লিটার, মানে এটা হচ্ছে কম্বো প্যাক, একটার মধ্যে দুটো মানে একটা কিনতে গেলে দুটো আর কি দিয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে এই দেখো এটা একটু সুবিধা আছে,
মনে করো যে তেলা পোকা টেলা পোকা হাঁটবে বা কোনো একটা পোকামাকড় এখানে ই করে থাকবে, মানে যেটার মুখটা, তারপরে আবার পরের দিন এটা দিয়ে আমরা এরকম করে রান্না করব, তো এটার কোনো ইয়ে নেই, কারণ এরকম একটা দেখো মুখ দিয়ে দিয়েছে, যেটা মানে যেটাকে আর কি এরকম করে ঢেকে রাখলে যখন খুশি তখন এটা খুলে ব্যবহার করা যাবে। আর তেলটা ঢালার জন্য এই মুখটা তো খোলা যাবে, দিয়ে এরকম করে তেল ই করে দিয়ে তারপরে মুখটা লাগিয়ে তারপরে এটা দিয়ে এরকম করে এটা দিয়ে আর কি তেল যাবে আর কি। মানে বেশি যে বেশি পরিমাণে তেল পড়ে যাবে সেটা কিন্তু হবে না, কারণ এই পাইপটা দেখো খুব মানে একটু পরিমাণ মতোই কিন্তু পাইপটা দেওয়া আছে। আর এটা কিন্তু স্টিলের, এটা কিন্তু স্টিলের, কিন্তু এটা তো পুরোটাই প্লাস্টিক, কিন্তু প্লাস্টিকটা অন্যরকম প্লাস্টিক, তো সেই কারণে তো এটার ক্ষেত্রেও কিন্তু এরকম একটা ফুটো রয়েছে, এটা না থাকলে তেলটা এদিকে বেরোবে না, সে কারণে এই ফুটোটা কিন্তু থাকবেই। তো গেল এই দুটোর দাম নিয়েছে হচ্ছে 262 টাকা, মানে কম্বো প্যাকে ছিল। এরপরে যেটা নিয়েছি হচ্ছে এই যে তিনটা এরকম স্টিলের খুন্তি, খুন্তি তো এটা এটা মনে হয় খুন্তি, আর এটা হচ্ছে ভাতের হাতা, আর এটাও তো খুন্তির ইয়েতেই পড়ে। তো এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল নেওয়ার জন্য, কারণ অনেক সময় বড় বড় যারা আর কি রাঁধুনি তারা দেখবে যে মাছ উল্টায় এরকম করে খুব সুন্দর করে দেখতে খুব ভালো লাগে, সেই কারণে আমি অনেক দিনের ইচ্ছে ছিল এটা নিব, তো এটা এবার নিয়েছি। আর ভাতের হাতা আমার নেই, যে হাতাটা আছে সেটাকে কিন্তু তরকারি হাতা বলে, যেটা আর কি আমি সবসময় ভাতের হাতার মধ্যে ইউজ করি, তো ভাতের হাতাটা কিন্তু এরকম ছোট্ট মতো হয়, তো দেখতেও ভীষণ ভালো লাগে, আর ভাতও বেশি পরিমাণে হবে, কারণ ওই হাতাগুলো একটু ছোট হয়, আর এটা একটু বড় সাইজের যেহেতু ভাতের হাতা। আর এটা হচ্ছে এটাও তো খুন্তি, তো ধরো যে অনেকেই মাছ এভাবে হাতে দিতে গেলে হাতে তেলের ছেড়েটা পড়তে পারে, সেই কারণে মাছটাকে এর মধ্যে নিয়ে কড়াইয়ের মধ্যে আস্তে করে ছেড়ে দেওয়া যাবে, মানে এটা সুবিধাটা আছে। আর এই দেখো হাত মানে ধরার যে জায়গাটা একটু কীরকম মানে মোটা সাইজের আছে, আমার প্লাস্টিক দেওয়া, এটাতেও এরকম এটাতেও এরকম, আবার এটাতে নেই। তো এই তিনটা একসঙ্গে দাম নিয়েছে হচ্ছে 183 টাকা। তো স্টিলটা কিন্তু খুব হার্ডি স্টিল, মানে খুব মোটা, পাতলা স্টিল কিন্তু নয়, এই যে এটাও কিন্তু খুব ভারী, মানে ভারী স্টিল তো বুঝতে পারছো ভালো নিশ্চয়ই। তো এখন যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে লবণদানি, আর এই লবণদানিটা আমার ছিল না বেশ অনেক দিন যাবতেই, আমাকে কল্লোলো বলছিল আর মাও বলছিল, আমার মা, যে একটা লবণদানি নিয়ে নে, মানে ভাতের ধরো যে ভাত খেতে গেলে এখন লবণ লাগবে, তো আবার লবণদানি নিতে হবে, মানে একটা মেলা বাড়িতে যাবো যে গিয়ে কিনবো সেটা আমার মনেই থাকে না। তো ওই দিন সব কিছু দেখতে দেখতে যে কী নিবো কী নিবো, তারপরে এটা চোখে পড়লো, তো এটা নিয়ে নিলাম। আর বেশ সুন্দর দেখতে, মানে লবণদানির এটা একটা খুব সুন্দর, দেখো এটার মধ্যে দুটো লবণদানি, একটার মধ্যে হয়তো বিট লবণ রাখার জন্য, আর একটার মধ্যে নর্মাল লবণ রাখার জন্য, আমি সঠিকটা কিন্তু জানি না, কারণ ওখানে লেখা নেই যে এটা কী কী রাখবে, সেটা তোমার ব্যাপারে তোমার উপরে নির্ভর করছে তুমি কী রাখবে, ঠিক আছে। তো আমার যেটা মন চাইছে আমি একটার মধ্যে বিট লবণ রাখবো আর একটার মধ্যে নর্মাল লবণ রাখবো, তো আর টেবিলের মধ্যে এরকম করে রাখা যাবে যে কোটো এপাশ ওপাশ দৌড়ে চলে যাবে বা পড়ে যাবে সেরকম কোনো চান্স নেই, কারণ টেবিলের উপরে এরকম করে সুন্দর করে রেখে দেওয়া যাবে, তার মধ্যে দুটো কোটো রেখে দেওয়া যাবে। ওটা মানে খুললাম না, এটা পরে আমি খুলে উদ্বোধন করব। তো এটা আমি ভেবেছিলাম যে একটাই দিবে, কিন্তু না, তারপরে দেখি যে ওখানে কম্বো প্যাক, মানে একটার মধ্যে এটাই এটা দুইটা মিলেই কিন্তু একটা ব্যাগ, যেটাকে কম্বো ব্যাগ বলে, আর প্লাস এই ঝুড়িটাও ফ্রি তার সঙ্গে। তো এটার দাম নিয়েছে হচ্ছে 126 টাকা। তো চলো এবার নেক্সট, এইবার যেটা তোমাদেরকে দেখাবো, এর আগে যখন আমি কেক বানানোর জন্য পাত্র নিয়েছিলাম মানে অ্যালুমিনিয়ামের, তখন ওখানে বেশ কয়েকজন তোমরা বলেছিলে যে এক একটা এক এক ডিজাইনের কেন নিলে না, তো তখন আমি পাইনি, মানে একটা কম্বো প্যাকের মধ্যে ছিল, তো তখন পাইনি, তো সেই কারণে এইবার আমি ফাইনালি নিয়ে নিলাম। এই দেখো হার্ট ডিজাইনের, এটাও কিন্তু অ্যালুমিনিয়ামের, তবে অ্যালুমিনিয়ামটা খুব চকচক করছে তাই না, খুব সুন্দর, আর কেক বানালে লাভ হবে আর কি, খুব ভালো লাগলো এটা দেখে। এটা কিন্তু কম্বো প্যাকের মধ্যে, এটার সঙ্গে আরও রয়েছে, এটার সঙ্গে রয়েছে হচ্ছে এই যে এখানে, তো আমি এগুলো কোনোটাই ওপেন করিনি, তো চলো তোমাদের সামনেই ওপেন করি। তো এটা তো দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কী, দেখো খুব নরম আর কি, তো এটা মানে ননস্টিক কড়াইয়ের জন্য আর কি, আর এটা হচ্ছে একটা ওয়েল ব্রাশার, মানে ননস্টিক কড়াইয়ের মধ্যে যে তেলটা যদি মনে করো অল্প তেল লাগবে, তো সেটা এই ব্রাশটা দিয়ে একটু এরকম করে দিয়ে আর কি কড়াইয়ের গায়ে মানে লাগিয়ে দেওয়া যায়। তো এটা শুধু ননস্টিক কড়াই না, এমনি নর্মাল ক্ষেত্রেও ব্যবহার করা যাবে নিশ্চয়ই, তো আমি সেই কারণেই এই দুটো নিলাম।
আর তার সঙ্গে এটাও কিন্তু কিছুদিন আগে আমি একটা নিয়েছিলাম, ওটা ছোট ছিল আর এটা একটু বড়, মানে ডিম বা যে কোনো ধরনের ই করার জন্য, যেটাকে হ্যান্ড ব্লেন্ডার বলে, মানে যে কোনো মিশ্রণকে ভালো করে মিশানোর জন্য এটা দরকার। আর এটা হচ্ছে লেবু থেকে লেবুর রস বের করার জন্য, বা হ্যাঁ লেবুরটা এটা লেবুর ক্ষেত্রে ব্যবহার করা হয় নর্মালি আমি যেটা জানি। তো লেবুটা এরকম করে দিয়ে এমন করলেই সুন্দরই হয়। দাঁড়াও আমি এটা দেখাচ্ছি, এই যে এটার মধ্যে লেবুটা রেখে তারপরে এইভাবে প্রেশার ক্রিয়েট করলেই কিন্তু এদিক দিয়ে দে লেবুর রসটা আলাদা হয়ে যাবে। যেমন যে কোনো তরকারিতে লেবুর রস যদি আমরা দিতে যাই তো সেই ক্ষেত্রে এরকম করে দেওয়া যায়। তার সঙ্গে রয়েছে হচ্ছে এটা আর একটা যে কোনো টমেটো টমেটো পেঁয়াজ টেয়াজ একটু কুচানোর জন্য, সেটা এই যে এটার মধ্যে দিয়ে হ্যান্ড ব্লেন্ডার, এটাও হ্যান্ড ব্লেন্ডার। তো চলো এই সবগুলোর দাম নিয়েছে হচ্ছে 288 টাকা। তো এগুলোর আমি কোড নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো চলো এবার নেক্সট, এরপর যেটা নিয়েছি দেখাবো সেটা হচ্ছে রান্নাঘরের যে আমার টেবিলটা আছে যেটার মধ্যে আমি আমার মশলাপাতির সব কৌটো মোটো রাখি, তারপরে এমনি বাসনগুলো ধুয়ে এনেও যে রাখি, যেটা আর কি তোমরা বলো যে এটার মধ্যে অন্য ক্লথ কেন কিনলে না, তো সেই কারণে এবার আমি নিয়ে নিলাম মিশোর থেকে। তো এটা কিন্তু কাপড়ের টেবিল ক্লথ নয়, এটা কিন্তু অন্যরকম, মানে যেটা আর কি টেবিল ক্লথ যেমন হয় প্লাস্টিকের হয় না কিসের হয় সেটা আমি জানি না সঠিক, তো এটাই, এটা কিন্তু স্কোয়ার সিস্টেম। আর এটার যে যেটা দিয়ে তৈরি করা প্লাস্টিক নাকি, তো এটাও এর এই লেসগুলোও কিন্তু সেটা দিয়ে তৈরি, এটাও কিন্তু স্কোয়ার। তো আমার টেবিলটা হচ্ছে স্কোয়ার সিস্টেম টেবিল, আর টেবিল ক্লথটা স্কোয়ার সিস্টেম, অনেকটাই বড়। এই যে তো দেখতেই পাচ্ছ অনেকটা বড়। তো এটার দাম নিয়েছে হচ্ছে 173 টাকা। তো চলো এবার নেক্সট, এখন যেটা তোমাদেরকে দেখাবো রান্নাঘরে আমাদের খুব জরুরি দরকার হয় ছোট ছোট বাটি, মিডিয়াম সাইজের বাটি, যেমন কাউকে তরকারি দেওয়া বা বাড়িতেই একটা কিছু তুলে রাখবে মিষ্টি বা অন্য কিছু রাখার জন্য ছোটো বাটির খুব দরকার হয়, সে কারণে অনেকগুলো বাটি নিয়েছি। এ দেখো স্টিলের, তো এখানে মিডিয়াম সাইজের বাটি রয়েছে 6টা আর এখানে রয়েছে 6টা। তো আমি এর মধ্যে থেকে একটা এখান থেকে আর এখান থেকে 3টে বাটি ওই দিন আলাদা করেছিলাম, যেদিন আমার বাড়ি অনুষ্ঠান হয়েছিল ঠাকুরের জন্য তুলে নিয়েছি ওই 4টা বাটি ঠাকুরের জন্য আর কি, এগুলো আলাদা করে রেখেছি। এখান থেকে আরও হয়তো রাখবো, নিরামিষ বাটিও দরকার হয় খুব। তো এই মানে মিডিয়াম সাইজের 6টা আর ছোটো সাইজের 6টা, এগুলো কিন্তু কম্বো প্যাকেজ ছিল, মানে আরও বিভিন্ন সাইজের রয়েছে, সরি মিডিয়াম সাইজের না, এটা হচ্ছে বিগ সাইজ, হ্যাঁ এটা হচ্ছে বিগ সাইজ আর এটা হচ্ছে মিডিয়াম সাইজ, তো স্মল সাইজটা আরও ছোটো আছে। তো এই এখানেও 6টা আর এখানেও 6টা, তো 6টা 6টা 12টা বাটি, 12টা বাটির দাম নিয়েছে হচ্ছে 354 টাকা। আর একটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিই যে বাটিগুলো খুবই সুন্দর, এই দেখো। তো চলো এবার নেক্সট, তো এখন যেটা তোমাদেরকে দেখাবো যেটা আমার খুব পছন্দ হয়েছে খুব মানে ভীষণ, কারণ এই জিনিসটা এমন কেউ বাদ নেই যে পছন্দ করবে না, কারণ যারা আমরা হাউস ওয়াইফ রান্নাঘরে থাকি আর কি, রান্না করতে হয় প্রতিনিয়ত, তো রান্নাঘরের জন্য নতুন নতুন জিনিস কালেক্ট করতে কিন্তু খুব ভালো লাগে। তার মধ্যে রান্নার কোনো কিছু হলে তো আমার থেকে খুশি আর কেউ হবে না, রান্না প্লাস ঘরের যে কোনো জিনিস। তো এই যে এই ধরনের সসপ্যান, এটাকে কিন্তু হান্ডিও বলা যায় আবার সসপ্যানও বলা যায়। তো এটার পিছনে দেখো তামা দিয়ে কিন্তু প্রলেপ দেওয়া আছে, যেটা কিনা তোমরা ইন্ডাকশানেও রান্না করতে পারবে আবার এমনি গ্যাসের ওভেনেও রান্না করা যেতে পারে। তো এটার মধ্যে কিন্তু আবার ঢাকনাও আছে, ঢাকনা ছাড়া কিন্তু নেই, এই দেখো এটা একটা ঢাকনাও আছে। তো খুব সুন্দর না জিনিসটা, এরকম জিনিস আমাকে দিয়েছে হচ্ছে 4টা, এখানে 5টা টোটাল হচ্ছে 5টা, এই দেখো 1টা 2টো 3টে 4টা আর এই হচ্ছে 5টা। তো সবগুলোরই কিন্তু ঢাকনা রয়েছে, এই দেখো সবগুলোরই ঢাকনা এখানে রয়েছে, তো আমি সম্পূর্ণগুলো আর খুললাম না। তো এইটা দাঁড়াও আমি সাজিয়ে নিই তারপরে দেখাচ্ছি। তো এই দেখো খুব সুন্দর না, তো এখানে রয়েছে 5টা। তো 5টার দাম নিয়েছে হচ্ছে 687 টাকা, 687 টাকা, যেটার কোড নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। আর স্টিলটাও কিন্তু খুবই সুন্দর, খুব ভারী, এই যে ঢাকনাটা খুবই ভারী দেখলেই বুঝতে পারছো। তার মধ্যে এই সবগুলোর কিন্তু পিছনে এরকম তামা দিয়ে প্রলেপ দেওয়া আছে।
লাস্টে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ঝাড়ু, রান্নাঘর ঝাড়ু দেওয়ার জন্য। আর রান্নাঘরে কিন্তু একটু জল টলটা বেশি পড়ে, কারণ রান্না করতে গেলে একটু অল্প অল্প জল পড়বেই। আর সেই ঘরের জন্য প্লাস্টিকের ঝাড়ুই কিন্তু বেটার, আমার কাছে সেটাই মনে হয়, কারণ আমি রান্নাঘরের জন্য সেরকম ঝাড়ুই এর আগেও ব্যবহার করেছি। আর একটা ঝাড়ু তো আর সারা জীবন যাবে না, সেই কারণে আরেকটা ঝাড়ু নিলাম আমি। তো এই যে এই ঝাড়ু, এটা হচ্ছে প্লাস্টিকের ঝাড়ু। তো এই যে দেখো এই ঝাড়ুটা, এটা দেখতে কিন্তু একদম লেমা ঝাড়ুর মতোই, তাই না, যেটা আর কি আমরা ফুল ঝাড়ু বলে থাকি বাড়িতে। তো এই দেখো এটার মধ্যে অনেকটা দেখতে কিন্তু এটা হচ্ছে প্লাস্টিকের, আর এর হাতলটাও প্লাস্টিকের, খুবই সুন্দর আর অনেকটা বড়ও। কিন্তু দাঁড়িয়েও ঝাড়ু দেওয়া যাবে, কারণ অনেকের কোমরে সমস্যা, যেমন আমারই কোমরে সমস্যা, সেক্ষেত্রে দাঁড়িয়ে ঝাড়ু দেওয়া যাবে এমন বড় ঝাড়ু। তো এটার দাম নিয়েছে হচ্ছে 238 টাকা। আর রান্নাঘরের জন্য এমন প্লাস্টিকের ঝাড়ুই কিন্তু দরকার। তো দেখো আমি ডেসক্রিপশান থেকে লিঙ্কে ক্লিক করে প্রথমে মিশো অ্যাপটা ডাউনলোড করে তারপর ইনস্টল করে নিলাম, আর মিশো অ্যাপে ঢুকে গেলাম অলরেডি। তো এখানে দেখো এক হাজারেরও বেশি ক্যাটাগরিজ রয়েছে। তো সেই ক্যাটাগরিজ থেকে আজকে কিনবো হচ্ছে কিচেন প্রোডাক্টস। তো কিচেন প্রোডাক্টসের এখানে ভিউওয়ালে ক্লিক করে আমি ঢুকে গেলাম, আর এখানে হাতা খুন্তি থেকে শুরু করে সমস্ত জিনিস রয়েছে যেগুলো আমি আজকে কিনেছি, সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। তো ধরো আমি আজকে কিনবো হচ্ছে বাসন রাখার র্যাক। তো যে কোনো জিনিস কেনার আগে প্রথমে অ্যাড টু কার্ট করতে হবে। তো অ্যাড একটু কার্ট করে ধরো এখন তোমরা কিনবে না, তো তারপরে তোমরা ওই যে সাইডে যে লাভ রিয়েক, তো এটা দিয়েও রাখতে পারো, পরে কিনতে পারো। তো অ্যাড টু কার্ট করে কন্টিনিউ করে দিলাম। তো এখন চাইবে তোমাদের একটা অ্যাড্রেস, যে অ্যাড্রেসে তোমাদের জিনিসটা আসবে সেই অ্যাড্রেসটা বসিয়ে দিয়ে তারপরে পেমেন্ট মেথড হিসেবে তোমাদেরকে সাজেস্ট করবো ক্যাশ অন ডেলিভারি। তারপরে দিয়ে দিবে প্লেস অর্ডার, তো যে ডেটটা দিবে তো সেই নির্দিষ্ট ডেটে তোমার কাছে জিনিসটা চলেও আসবে। তো এই পর্যন্ত যতগুলো প্রোডাক্টস আমি তোমাদেরকে দেখিয়েছি আজকে, সম্পূর্ণ কিছু কিন্তু আমি ডেসক্রিপশনে কোড নাম্বার দিয়ে দিয়েছি। এখান থেকে যদি তোমাদের কোনোটা পছন্দ হয়, তো আমি যে মিশো অ্যাপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে, দেখো চেক করো, মিশো অ্যাপের একটা লিঙ্ক দিয়েছি। তো সেই লিঙ্ক থেকে ক্লিক করে তোমরা যদি যে কোনো জিনিস কিনো না কেন মিশোর থেকে, সব কিছুর ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে 30% ডিসকাউন্ট। আর প্রথম যে পারচেজ বা যে মানে প্রথম যে অর্ডারটা করবে, মিশো অ্যাপটা লিঙ্ক ডাউনলোড করে প্রথম যে অর্ডারটা করবে, সেই ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে 100 টাকা পুরোপুরি বোনাস। তো অনেকেই মানে ভাবতে পারো যে আমার কাছে তো মিশো অ্যাপ রয়েছে, তো আমি কেন লিঙ্ক ডাউনলোড করবো? তো লিঙ্ক ডাউনলোড না করে যদি আমার যতই কোড ব্যবহার করো বা কিছু করো, তোমরা 30% ডিসকাউন্টটা পাবে না। তো সেই কারণেই বারবার বলছি, মিশো অ্যাপটা যদি তোমাদের কাছে থেকেও থাকে, তো সেটা আনইনস্টল করে আমি যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে তারপরে যে কোনো কিছু তোমরা কিনো না কেন, সব কিছুর ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে 30% ডিসকাউন্ট। এটাই হচ্ছে আমার লিঙ্ক ব্যবহার করার সবচেয়ে বেশি মানে বেনিফিট। তো এই ছিল আজকের ভিডিও, আমি কমেন্ট অপশান এবং ডিসক্রিপশানেও দিয়ে দিয়েছি মিশো অ্যাপের লিঙ্ক, তোমরা যাচাই করে নিতে মানে চেক করে নিতে পারো। তো চলো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে বিকেল 4টার সময় নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।